আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদেরকে জানাবো আমাকে এস করলে কেন আমি রিপ্লাই দিই না এছাড়া কারো কারো নাম্বার কেন আমি ব্লক করে থাকি ভিওয়ার্স এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত আমার ডেসক্রিপশন বক্সে যে লেখাটা দেয়া রয়েছে এখানে সে লেখাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিওয়ার্স পরিষ্কারভাবে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কীভাবে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে দাঁত ও মাড়ির যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিউার্স সাবস্ক্রাইব করাটা জরুরি নয় করতেও পারেন নাও করতে পারেন এটি আপনার ব্যাপার এরপর দাঁতের সমস্যার দু থেকে তিনটি ছবি তুলে ইমুতে পাঠিয়ে দিন ভিউয়ার্স আপনি যদি দাঁতের ছবি না দেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের পরামর্শ পাবেন না এমনকি আমি কাউকে দাঁতের ছবি না দেখে কোনো ধরনের পরামর্শ দিই না অনেকেই হয়তো এসএমএস করেন ইমুতে এসএমএস করেন হাই লিখে হ্যালো লিখে কিন্তু সেগুলো আমি দেখি ঠিকই কিন্তু কোনো ধরনের রিপ্লাই কিন্তু আমি করি না কারণ দাঁতের ছবি না দেখে কোনো ধরনের রিপ্লাই আমি কখনোই দিব না এরপরে লেখা রয়েছে কল করবেন না কল রিসিভ করা হয় না এরপরেও অনেকে কল করে থাকেন রাত একটা দুইটা তিনটা এই সময়েও অনেকে ভিডিও কল দিয়ে থাকেন নর্মাল কল দিয়ে থাকেন তো যারা এ ধরনের করে থাকেন যে এখানে পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি যে কল রিসিভ করা হয় না কল করবেন না তারপরেও অনেকে কল করেন তো তাদেরকে অবশ্যই আমার ব্লক করা উচিত বলে আমি মনে করি আর তাছাড়া এখানে লিখেও দেওয়া হয়েছে যে কল দিলে আপনার নাম্বারটি ব্লক হতে পারে আর তার জন্য যারা আমাকে কল দিয়ে থাকেন তাদের নাম্বারটি আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দেই ভিউয়ার্স এছাড়া অনেকেই অনেকভাবে প্রশ্ন করে থাকেন যেমন ইমোতে এস দিয়ে অনেকেই বলে থাকেন যে স্যার বা ভায়া আমার দাঁত আঁকা বাঁকা আমার কত খরচ হবে ভাই আপনার দাঁত যদি আঁকা বাঁকা হয়ে থাকে আর তা যদি আমি দেখতে না পাই তাহলে আপনাকে কিভাবে আপনার সেই দাঁতের খরচ সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে আমি জানাতে পারি বলুন ভিওয়ার্স আপনারা এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতের ট্রিটমেন্ট খরচ এবং সময় যতটা প্রয়োজন হবে এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতের চিকিৎসা সময় এবং খরচ কিন্তু একরকম নয় এর জন্যই আপনাকে ইমু নাম্বারটা দেওয়া হয়েছে ডেস্ক্রিপশন বক্সে যেন আপনি আপনার দাঁতের ছবি দিয়ে পরামর্শ নিতে পারেন ভিওয়ার্স অনেকেই বলে থাকেন যে ভাইয়া বা স্যার আমার দাঁত ক্ষয় হয়েছে এখন আমার করণীয় কি। তো ভিওর্স আপনার দাঁত কতটুকু পরিমাণ ক্ষয় হয়েছে এটি তো দেখতে হবে তাই না কী ধরনের ক্ষয় হয়েছে কতটুকু অংশ ক্ষয় হয়েছে সেখানে কী ধরনের ট্রিটমেন্ট করাতে হবে সেটি আপনার দাঁত না দেখলে তো আমি আপনাকে পরামর্শ দিতে পারবো না তাই আপনার কাছে ছবি জন্য বলা হয়েছে যে আপনার দাঁতের সমস্যা রয়েছে ভালো কথা আপনি দাঁতের ছবিটা দিন ছবিটা আমি দেখি দেখে তারপরে আপনাকে আমি আপনার দাঁত সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে আমি জানাতে পারবো ভিউয়ার্স আমার এমন মনে পড়ে না যে দাঁতের ছবি দিয়েছেন এমন কেউ যে দাঁতের ছবি দিয়েছেন কিন্তু পরামর্শ পাননি এমন কেউ কিন্তু আমার চ্যানেলে আছেন বলে আমার মনে হয় না যারা যারা আমার থেকে পরামর্শ পেয়েছেন তারা একটু কমেন্টে প্রকাশ করবেন ভিউয়ার্স আবার অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার দাঁতে গাম রিসেশন হয়েছে অর্থাৎ দাঁতের মাড়ি থেকে মাংস সরে গেছে তো আসলে যদি যখন গাম রিসেশন হয়ে থাকে এটিকে বলা হয় গাম রিসেশন কখনও কখনো ফিলিং করা যায় আবার কখনো কখনো গাম গ্রাফটও করার প্রয়োজন হতে থাকে হয়ে থাকে তো আসলে আপনার দাঁতের জন্য ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন করা যাবে নাকি এ ধরনের গামগ্রাফ্ট করতে হবে সেটি তো না দেখে আপনাকে আমি জানাতে পারবো না তাই না অনেকে বলে থাকেন ভাইয়া আমার দাঁতের গোড়া মাঝে মাঝে ফুলছে বা এই মুহূর্তে অনেক ব্যথা গোড়া ফুলে আছে এখন আমার করণীয় কি। ভিওয়ার্স আপনি যদি সে দাঁতের ছবি না দেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব না এমনটি হয় যে দাঁতে গর্ত হওয়ার কারণে দাঁতের মাড়ি ফুলতে পারে আবার শুধুমাত্র মাড়ির সমস্যার জন্যও দাঁতের মাড়ি ফুলে উঠতে পারে তো এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে এটি মাড়ির জন্য সমস্যাটি হয়েছে কখনও কখনো দাঁতে গর্ত থাকার জন্যও এমনভাবে দাঁতের মাড়ি ফুলে উঠতে পারে তো আপনি যদি দাঁতের ছবি না দিয়ে অর্থাৎ আপনার দাঁতের ছবিটা যদি আমি না দেখতে পাই তাহলে আপনাকে আমি কিভাবে জানাতে পারি যে এখন আপনার করণীয় কী ভিওর্স এছাড়া অনেকেই বলে থাকেন যে ভাইয়া বা স্যার আমার দাঁতে গর্ত হয়ে গেছে এখন আমি করণীয় কি। তারা ছবি না দিয়েই এ ধরনের প্রশ্ন করে থাকেন তো ভিওর্স আপনার যদি দাঁতে গর্ত হয়ে থাকে সেক্ষেত্রে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় আবার কখনও কখনো রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করার প্রয়োজন হয় তবে সেটা আগে দেখতে হবে দেখে যদি মনে হয় যে আপনার দাঁতে এখনো পর্যন্ত ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করার উপযোগী রয়েছে তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ফিলিং করায় নেন আর যদি দেখা যায় যে ফিলিং করার উপযোগী নাই তাহলে অবশ্যই আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিয়ে নিতে বলবো তবে এই পুরোটাই নির্ভর করবে আপনার দেওয়া ছবির উপরে অনেকেই একটা ছবি দেন একটা ছবির উপর নির্ভর করে অতটা শিওরভাবে অনেক কিছু না বলা যেতেও পারে তবে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে যেভাবে উল্লেখ করে দিছি। এভাবে যদি আপনারা নিয়মটা সঠিকভাবে মেনে আপনারা যদি এস করেন দাঁতের ছবি দিয়ে তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন না হোক এক ঘন্টা না হোক পাঁচ ঘন্টা না হোক চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমার রিপ্লাই অবশ্যই আপনি পাবেন যদি আমি বেঁচে থাকি তো ভিওয়ার্স আসলে আমরা সচেতন নয় তার জন্য অনেকে অনেককে আমাকে আমার ব্লক করে দিতে হয় কারণ অনেক রাত পর্যন্ত অনেকেই ভিডিও কল দিয়ে থাকে অডিও কল দিয়ে থাকে চেম্বারে থাকাকালীন পেশেন্ট দেখতেছি এই অবস্থায় অনেকে কল দিয়ে থাকেন তো এদেরকে আসলে ব্লক না করলে হয় না আমি এটা মনে করি যেহেতু এখানে এইভাবে পরিষ্কারভাবে লেখা রয়েছে তারপরেও তারা এটি বুঝতে চায় না তারা উপরের লেখাগুলো পড়ে কি পড়ে না এটাই আমি জানি না হয়তো শুধুমাত্র নাম্বারটা নিয়েই এস এস করেন তবে যারা এ ধরনের করেন আমি আবারও বলছি যারা দাঁতের ছবি দেবেন না শুধুমাত্র কথা লিখে হাই হ্যালো করবেন তাদেরকে কোনো ধরনের পরামর্শ আমার চ্যানেল থেকে আপনারা পাবেন না আমার থেকে পাবেন না কিন্তু যদি আপনার হাই হ্যালো দরকার নাই সাবস্ক্রাইব করারও দরকার নাই শুধুমাত্র যদি আপনি আমার চ্যানেলটি ভালো লাগে অথবা আপনার যদি দাঁত সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে আপনি আপনার দাঁতের ছবি দিন দাঁতের ছবি দিন দাঁতের ছবি দেখে তারপরেই আমি আপনাদেরকে আপনার দাঁতের জন্য পরামর্শ দিতে পারবো যদি আপনি দাঁতের ছবি না দেন তাহলে আপনি আপনাকে আমি কোনো ধরনের পরামর্শ দিব না দিব না অনেকে আবার কটু কমেন্ট করে থাকেন যে এতগুলা এস এস করলাম এত হাই হ্যালো লিখলাম তারপরেও কোনো রিপ্লাই দেওয়া হয়নি ভিউয়ার্স কোনো রিপ্লে কেন দেব আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিশেষ দষ্টব্য দাঁতের ছবি না দেখে কোনো ধরনের পরামর্শ দেওয়া হয় না এর কারণ হলো আপনার দাঁতই যদি আমি দেখতে না পাই তাহলে আপনাকে আমি কিভাবে পরামর্শ দেব। একটি আপনি ভেবে দেখুন এক একটা দাঁতের এক একটা পজিশন থাকে অনেকে দাঁতের অন্য ছবির স্ক্রিনশটও নিয়ে আমাকে সেন্ড করে থাকেন এভাবে বলে থাকেন যে আমার দাঁত সেম এরকম কিন্তু বিশ্বাস করুন আমাদের ফিঙ্গার প্রিন্টের প্রিন্টটা যেমন আলাদা আলাদা হয়ে থাকে প্রত্যেকটা মানুষের তেমনি আমাদের দাঁতেরও কিন্তু কারো সঙ্গে কারো হুবহু মিল নাই আর সামান্য উনিশ বিশ থাকার কারণেও ট্রিটমেন্ট কোয়ালিটি এবং ট্রিটমেন্টের খরচ অনেক বেশি আপ ডাউন হয়ে থাকে আর তাই আপনাকে ছবি দিতেই হবে যদি আপনি পরামর্শ চান দাঁতের ছবি দিয়ে এস এম এস করুন নয়তো এস এম এস করবেন না তো ভিওয়ার্স আশা করি ভিডিওর মাধ্যমে যেটি বলতে চেয়েছি তা আপনারা বুঝে গেছেন তো আর কিছু বলতে চাই না ভিওয়ার্স সবাই ভালো থাকবেন ধন্যবাদ